নিরাপত্তাকর্মী আর আয়া আয়া পদে নিয়োগের জন্য পেপার বিজ্ঞপ্তি হয়েছে। পেপার বিজ্ঞপ্তি হওয়ায় এরা প্রেয়ার করছে। প্রেয়ার করার পরে সভাপতির কাছে বলছি, সভাপতি হে আবার আমাকে বলছে মোবাইল ফোনে, ও যদি 4 লক্ষ টাকা দিতে পারে তাইলে ওরে চাকরিটা দিতে পারি। এই আর আমার কাছে তাদের সাক্ষাৎ করান, বলছে যে আমি একটু কম দেবো, এখন 3,70,000 টাকা এখন দিতে পারবো, বাকিটা একটু পরে দিব। আর সভাপতি বলছে তাহলে আমারে সাক্ষাৎ করতে বলেন আর নগদ 1,00,000 টাকা দেবে। তাই ওরা সাক্ষাৎ করছে, নগদ 1,00,000 টাকা দিয়ে দিছে। আমার এখন বক্তব্য হয়েছে কালাম অসহায়, আসলেই অসহায়, অসহায়, সবাই অসহায়, অসহায় করে শেষ নেই। এই বাচ্চা দুইটা দেখলেন, এই এই যে বাচ্চা, এই কত কষ্টের মধ্যে আছে, সবাই অসহায়। এখন চাকরি দেবে দুইজনারে, টাকা নেছে 4 জনার, এটা তো দুর্নীতি। এখন এদের টাকা আজ দেবে কাল দেবে, এরপর নিয়োগ দিতে যখন এখানে আসছে আমারে আর এই এই এর বড় বড় ভাই সোনামের বাইরে নামাই কয় কি, বুধবার মঠবাড়ি যাইবেন 3,00,000 টাকা দিব আর বাকিটা 1 সপ্তাহ পরে দিব। কে বলছে? এই টিপুকন বলছে, সভাপতি। আমি নিতে দিব না এই জায়গা, এই বর্মে আয়, এই বর্মে আয়, এ আবার আমি কই স্যার আপনি যান টাকা দিয়ে দেবে আর কয় কি, বর্মে আই কয় না মুই আলফা যাবো, টাকা দিয়ে পাড়াই দিবা, টাকাটা রাখতে দেবে, আপনি আমাদের সাথে চলেন। আমি আর এই বড় ভাই এই দুইজন গেছি, যাইয়া সারাটা দিন মঠবাড়ি বসে রয়েছি, এবার ফোন দিই আর কয় আমি বরিশালে আইছি। আমি বরিশালে আইছি, আমাকে বলবেন না যে আমরা আইসেন না, সরি এটা ভুল। এইভাবে আজ দিব কাল দিব করে 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 করিয়া এখন পর্যন্ত এদের টাকা দেয় না।